ঘরের জানালার পাশে আছে একটা কামরাঙা ফলের গাছ আর সেই ফল গাছে প্রচুর পরিমাণে ফল হয়েছে কামরাঙা ফল খেতে আসে এই অতিথি পাখিরা বেশ কয়েক রকমের পাখি আসে এই ফল খেতে তবে তাদের মধ্যে টিয়া পাখির সংখ্যাটা অনেক বেশি প্রায় সাত থেকে আটটি টিয়া পাখিও দেখা যায় এই কামরাঙা ফলের গাছে ঘরের জানালা থেকে দেখতে পাই তারা ফলগুলো পেড়ে পেড়ে বেশ সুন্দরভাবে খাচ্ছে টিয়াদের এই খাবার দৃশ্য আমি প্রতিদিনই দেখি আজকে বেশ কিছু টিয়া পাখি উপরে আছে আমার জানালার সোজাসোজি একটি পাখি আছে পাখিটি কিন্তু আমাকে দেখতে পাচ্ছে মাঝে মাঝে আমাকে দেখছে আবার ফলগুলো বাড়তে ব্যস্ত হয়ে যাচ্ছে পায়ের সাহায্য নিয়েই ফলটি পারছে। আবার পায়ের সাহায্য নিয়েই ফলটির উপরের অংশ কামড়ে ফেলে ভেতরের অংশ খাচ্ছে পাখিটির এই খাবার দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমি প্রতিদিনই দেখি ভাবলাম আজকে বাগানি বন্ধুদের সাথে শেয়ার করি কিভাবে আমার জানালার পাশে এই টিয়া পাখিটি ফল খাচ্ছে এ গাছে অনেক পরিমাণে ফল হয়েছে প্রায় আধা ফল কিন্তু এরা খেয়ে শেষ করে ফেলেছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা এরা এই গাছে কিন্তু থাকে আর প্রচুর পরিমাণে ফল খেতে থাকে একটি পায়ে সাহায্য নিয়ে ফলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠোঁট দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে উপরের অংশটি তারপর ভিতরের অংশটি কিন্তু পাখিটি খাচ্ছে এভাবে অনেক ফল সে খেয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও কয়েকটি টিয়া পাখি আছে গাছের উপরে তারাও মাঝে মাঝে নিচের দিকে আসে একসাথে অনেকগুলো টিয়া পাখি যখন ফল খায় এইভাবে দেখতে কিন্তু খুব ভালো লাগে পাখির এই খাবার দৃশ্য কিন্তু বেশ সুন্দর পাখিটি খেতে খেতে আবার আমার দিকে একটু তাকিয়ে নিল মাঝের অংশ খাওয়া হয়ে গেছে এবার এটি ফেলে আবার নতুন একটি পারতে ব্যস্ত হয়ে গেছে পাখিটি